فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. السلام ورحمه الله وبركاته جيبها ابن القشره للكلام. ابن القشره كرسي الميت কে সালাম দিলে সে কি শুনতে পায় এবং উত্তর দেন কি দয়া করে দলিল সহ জানাবেন মৃত ব্যক্তি শুনতে পায় কি শুনতে পায় না এ বিষয়ে বেদাতিরা বলা যায় একমত যে তারা এটাই মনে করেন যে শুনতে পায় তবে হেদাতি লোক অর্থাৎ আহলে সন্না হওয়ার জামা হাতের লোক তারা এই বিষয়ে দুটি ভাগে বিভক্ত আহাতের জমহর আলামা কেরাম তারা মনে করেন যে মৃত ব্যক্তি শুনতে পায় না টোটালে শুনতে পায় না তারা দলিল হেসে পেশ করেন এন নাকালা তুসমে অন মাউতা আয়াত অনুভাবে অমা আন তবে মুসমিন মানফিল কবুর যে না কলা সুম মওতা মানে কি নিশ্চয় আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারেন না আল্লাহ জান আল্লাহ কি বলেছেন আমা আনতাবে মুসমিইন মান ফিল আর আপনি কবরবাসীদেরকে শোনাতে পারবেন না এইগুলি হলো তাদের দলিল এবং আরো আনুষঙ্গিক দলিল তারা পেশ করে থাকেন পক্ষান্তরে আলোচনা তার জামাতের কিছু আলামায়কেরাম বলেন যে মৃত্যু ব্যক্তিরা শুনতে পাই মৃত্যু ব্যক্তিরা শুনতে পান অনুভূতির শোনা মানে তারা বুঝতে পারেন উপলব্ধি করেন যে তাদেরকে সালাম দেওয়া হলো তবে জবাব দেওয়ার মতো শোনেন না তার মানে তাদেরকে হাঁক ডাক করলে

وإنا إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية مسلم شرب الحديث كان قبر باشك خطاب كر سلام دعا هيته ونبه بي سلام جي ابن عمر رضي الله تعالى عنهما تني رسول الله صلى الله عليه وسلم ابن أبو بكر عمر السلام تذكر رسول الله صلى رسول الله عليه وسلم عليه السلام يا السلام عليك يا نبي الله يا أبا تاخ أو بكر كي السلام السلام عليك يا أبا بكر السلام يا السلام عليك يا أبا تاه. মোসান ইবনাবিস বা এসেছে তো বলা যায় যে এই পক্ষের লোকেরা এই জাতীয় দলিল পেশ করে থাকেন যে যদি তারা নাই বা শুনবেন তাহলে তাদেরকে খেতাব করে সালামটা কেন দেওয়া হয় খেতাব করে সালাম দেওয়ার অর্থই হলো তারা শোনেন এইভাবে তারা দলিল গ্রহণ করে থাকেন সুন্নাত আল জামাতের জমহর ওলামা তারা এই পক্ষের ওলামা কেরামের আমের জবাব হিসেবে বলেন যে তাদেরকে খেতাব করে সালাম দেওয়ার অর্থই এ নয় যে তারা শুনতে পান বরং তাদেরকে খেতাব করে সালাম দেওয়ার অর্থ হল সালাম একটা দোয়া মানে আসসালাম আলাইকুম আপনাদের প্রতি সালাম এটা দোয়া দোয়া তো করা যেতে পারে দোয়া করা যাবে না মৃত ব্যক্তির মহতাজ তো খেতাবের অর্থই এই নয় যে তারা জীবিত বলেই খেতাব করা হচ্ছে খেতাব করে বলা হচ্ছে বরং এটা দোয়া দোয়া হিসেবে বলা হয়েছে তাদেরকে তাদের জন্য দোয়া তাদেরকে সালাম দেওয়া হচ্ছে সালাম একটা দোয়া তারপরে রসৌল্লা সাল্লাহ সালাম দোয়া করেছেন আসসালাম আসল ওয়ালাকুম আফিয়া আমি তোমাদের জন্যে আমাদের জন্যে এবং তোমাদের জন্য আফিয়া তলব করছি নিরাপত্তা তলব করতেছি আল্লাহর কাছে এটা দোয়া এক কথায় স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না যে মৃত ব্যক্তিরা শুনতে পান এবং শুনে প্রতি উত্তর করেন তবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বিষয়ে সালনাবুদাউদ্দিন হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম বলেন মামিন আহাদিন ইসাল্লাম আলাইয়া ইল্লা রদ্দাল্লাহ আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম যখন ওই কেউ আমাকে সালাম করে তখন আমি তার সালামের সালাম যখনই আমাকে কেউ সালাম করেন কোনো ব্যক্তি সালাম করে তখন আল্লাহ আমার রুহ ফেরত দেন তখন যাতে করে আমি তার সালামটার উত্তর দিতে পারি হাদিস হাদিস থেকে প্রমাণ যে রাস্লামের রুফ ফেরত দেওয়া হয় যার ফলে উনি সালামের উত্তর করেন কিন্তু অন্যদের ক্ষেত্রে তো এমন আসেনি কাজে অন্যদের বিষয়টা ওইভাবেই থেকে যাবে যে তাদের রূপ ফেরত দেওয়া হয় না তারা সালামের উত্তর দিতে পারে না এক কথায় সালাম দাতা সালাম সালাম দাতার সালাম মৃত ব্যক্তি শুনতে পারে মর্মে স্পষ্ট কোনো দলিল নাই আর যদি আমরা এটাও বিশ্বাস করি যে শুনতে পারে কিন্তু জবাব দিতে পারবে না এতটুকু অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে তাদের কোনো ক্ষমতা নেই জবাব দেওয়ার এই হলো কথা তো এই দুটো বিশ্বাসের যে কোনো বিশ্বাস রাখলে কোনো ক্ষতি হবে না আর বিকাশ যে বিশ্বাস করে সেই বিশ্বাস তাদের ওই পর্যন্ত নেই বরং তারা মনে করে যেহেতু শুনে কিছু জবাব দিতে পারে অতএব তাদের কাছে আমরা চাইব ভিক্ষা চাইব উদ্ধার চাইব ছেলে চাইবো মেয়ে চাইবো ইত্যাদি তো এরা এরা এদের মসরেখের তাণ্ডবলীলা জারি রাখার জন্যে তারা এই ফোন দিয়ে তো বেদার্থীদের এই অত্যন্ত বদ মাঝাব যে মৃত ব্যক্তিরা কবরে জীবিত রয়েছে আগের মতোই বিশেষ করে অলিদের সম্পর্কে তাদের এই ধারণা যে তারা মরে নাই তাদের মরণ নাই তারা জীবিত জীবন মরণ সমান মরণের পরও তারা জীবিত বরং আরও পাওয়ার পেয়ে গিয়েছে মরণের পরে নিরানব্বই ডিগ্রি বেড়ে গিয়েছে কোনো কোনো ভণ্ড বলে থাকে তো এগুলি সব ভ্রান্ত ধারণা মৎস্যদের ধারণা আল্লাহ রব আমাদেরকে মৎস্যদের ধারণা থেকে পবিত্র রাখুন মৃত ব্যক্তিদের নিকটে কোনো কিছু চাওয়া শিরিক বিপদ চাওয়া শিরিক জীবিত থাকা কারণে তাদের কাছে এগুলি চাওয়া যায় না চাওয়া যায় কি যেটা তাদের ক্ষমতা নাই যেমন ছেলে মেয়ে তুদি নামজবুল্লাহ তো যারা শিরিক পার্টি তারা এক ভাবে বলে যে মৃত্যু ব্যক্তিরা শুনতে পাই কথা ভ্রান্ত আল্লাহ দান এবং সঠিক পথে করেন সকল বিভ্রান্তদেরকে যদি আল্লাহ তার এটা থেকে থাকে যে তাদের হেদায়ত কলন রয়েছে তাহলে তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহর কাছে আমরা সঠিক তলব করি আল্লাহ যেন আমাদেরকে বিভ্রান্ত না করেন বরং সঠিক পথে আমাদের পরিচিত করেন